বন্ধুরা, এটা একটা ইন্টারেস্টিং ভিডিও, কারণ আমরা বিচারক নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানব, অর্থাৎ কি কি পদ্ধতিতে বিচারক নিয়োগ করা হয় বিভিন্ন আদালতে সেটি সম্পর্কে আসো আমরা জানি। বিচারক নিয়োগ তিনটা পদ্ধতিতে মূলত করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে জনগণ বা নির্বাচক মণ্ডলী কর্তৃক নির্বাচন, দ্বিতীয়টি হচ্ছে আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচন, এবং তৃতীয়টি হচ্ছে শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ। আসো দেখা যাক। প্রথমটা হচ্ছে জনগণ বা নির্বাচক মণ্ডলী কর্তৃক প্রত্যক্ষ নির্বাচন। এটা আমরা দেখি ফ্রান্সে। সেখানকার জনগণ প্রত্যক্ষভাবে বিচারক নিয়োগের পদ্ধতি সর্বপ্রথম চালু করে। তবে এই ধরনের যে পদ্ধতিটি সেটি এখন আর ফ্রান্সে প্রচলিত নেই, কারণ মনে করা হয় যে আসলে একজন বিচারক কিংবা নির্বাচক মণ্ডলীর যে যোগ্যতা ও যে পারদর্শিতা থাকা দরকার সেটি জনগণ সবসময় আসলে বিবেচনা করতে পারে না, বা জনগণ যেহেতু অনেক শ্রেণী পেশার হয় কিংবা অনেক রকমের বুদ্ধিমত্তার হয়, বিভিন্ন লেভেলের যেহেতু তারা হয়, তাই তাদের উপর এই দায়িত্বভারটি ছেড়ে দেওয়া ফ্রান্স এখন আর সমীচীন মনে করে না। বর্তমানে আমেরিকার কয়েকটি অঙ্গরাজ্যে বা সুইজারল্যান্ডের অধস্তন আদালতগুলোতে এরকম নিয়োগ পদ্ধতি তারপরেও বিদ্যমান আছে। তারপর আমরা জানব আইনসভা কর্তৃক পরোক্ষ নির্বাচনের ব্যাপারটি। সুইজারল্যান্ড, এখানকার যে বিচারকরা আছে সেই সুইজারল্যান্ডের বিচারকরা আইনসভা কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত হন। তবে অনেকেই এরকম নিয়োগ পদ্ধতি সমর্থন করেন না, কারণ সেক্ষেত্রে একটা প্রভাবিত হওয়ার আশঙ্কা কিন্তু থেকেই যায়। তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ যে দলটি আছে, দেখা যায় রাজনৈতিকভাবে সংখ্যাগরিষ্ঠ যে দলটি আইনসভায় সরকার গঠন করে তাদের পক্ষেই বিচারকদের প্রভাবিত হওয়ার সম্ভাবনাটি বেশি দেখা যায়। এ কারণেই এই ব্যাপারটি অনেকের কাছে সমর্থনযোগ্য নয়। তারপর আমরা যাব শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগ। এটা কীরকম? শাসন বিভাগ কর্তৃক সরাসরি নিয়োগের যে পদ্ধতি সেটি সবচেয়ে উত্তম বা বেস্ট মেথড। কেন? আসো দেখি, জানার চেষ্টা করি। এই পদ্ধতির ফলে বিচারকদের পক্ষে রাজনৈতিক দল, গোষ্ঠী বা জনগণের প্রভাব মুক্ত হয়ে কাজ করার সুযোগ থাকে। তার মানে তিনি যেহেতু নির্বাচিত নন বরঞ্চ নিয়োগপ্রাপ্ত, তাই তার কিন্তু অন্য কারোর প্রতি সেরকম একটা দায়বদ্ধতা থাকে না। এরকম পদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রপ্রধান বিচারপতিদের নিয়োগ করে থাকেন। তবে এক্ষেত্রে বিচারপতিদের দ্বারা গঠিত স্থায়ী কমিটি কর্তৃক অনুমোদিত বা সুপারিশকৃত লোকদেরই রাষ্ট্রপ্রধান কর্তৃক বিচারক পদে নিয়োগ করা উচিত। তার মানে রাষ্ট্রপ্রধান অন্যান্য বিচারকদের সুপারিশ ক্রমেই নতুন বিচারক নিয়োগ করে থাকেন। এক্ষেত্রে তিনি চাইলেও কোনো স্বেচ্ছাচারী ভূমিকা পালন করতে পারেন না। আশা করি তোমরা বুঝলে যে বাংলাদেশের কিংবা ফ্রান্স সুইজারল্যান্ডের বিচারক নিয়োগ পদ্ধতিটি কীরকম। ভিন্নতাগুলো যেমন বুঝলাম, মিলগুলো আমরা বুঝতে পারলাম। ভিডিওটিতে যদি আরও কিছু জানার থাকে লিখে জানাও কমেন্ট সেকশনে। পরের ভিডিওতে আমাদের সাথেই থেকো।